তুমি ভয়ে আছো তোমার মেয়েকে নিয়ে? আমার মেয়েকে নিয়ে যে দিব্যা সেন, ঠিক আছে, আমরা কিন্তু অফ স্ক্রিন এত ভালো বন্ধু, কিন্তু অফ স্ক্রিন এত অসভ্যতা করতে থাকে, কি করা যায়, কি করা নেই, এটা দর্শকরা ভালোবাসে বলে অসভ্যতাগুলো করতে থাকে, তো এরকম আর মানে ভালো ভালো গল্প, ভালো ভালো চমক আরো অনেক আসতে চলেছে আপনাদের জন্য, জগন্ধান থেকে কিন্তু এইভাবে ভালোবাসা থাকবে। মোটা হয়ে গেছে, আমিও নয়, আমরা সবাই কি মোটা হয়ে গেছে? আমার একটু ওয়েট বেড়েছে। আচ্ছা, চারিদিক থেকে ডাকা একদমই তাই। প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে জগদ্ধাত্রী দেখতে থাকবেন। থ্যাংক ইউ আমাদের এত পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য, এবং তোমাকেও থ্যাংক ইউ, এবং তোমার মতো মিডিয়া বন্ধুদেরও থ্যাংক ইউ যে এইভাবে মানুষের কাছে আরও আমাদের ধারাবাহিকটাকে এবং আমাদের পৌঁছে দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ, এবং সন্ধ্যা 7টা থেকে জগদ্ধাত্রী দেখতে থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সেলিব্রেশন তো হয়ে গেল, কি বলবে, ও হাতে সেটা দেখাই যাচ্ছে, 600 পড়বো, কম কথা নয়। কিন্তু সাংভি থেকে কি কি পেলে তুমি তোমার চরিত্র, মানে প্রচুর ভালোবাসা পেয়েছি মানুষের, বুঝতে পারি, প্রত্যেকটা মানুষ বলে জগদ্ধাত্রী তোমাকে দেখে দিদি খুব ভালো লাগে, এবং সেটা আরও বেশি করে বুঝেছি কেন ব্লগের মাধ্যম দিয়ে আরও বেশি বুঝেছি, কারণ যখন এত কমেন্টস আসে, কমেন্টসে সবাই দেখি তোমার ব্লগ দেখি, তোমার সিরিয়ালও দেখি, আমার এরকমও হয়েছে যে 7টার সময় হয়তো আমি ব্লগ ছেড়েছি, কমেন্ট দেখছি দিদি তোমাকে টিভিতেও দেখছি, তোমাকে ফোনেও দেখছি, যা বাত, তো এটা খুব বড় পাওনা, ভীষণ খুশি, খুব ভালো লাগছে, কারণ কিছুদিন আগেই 500 এপিসোড হয়েছে আমাদের, মহা মহা ভোট ছিল, মহা পর্ব, কি বলবো, এটা গেলে জাস্ট বুঝতে পারলাম না, এটাই হচ্ছে একটা ভালো সিনিয়রের ব্যাপার, সত্যি তাই, একদমই তাই, আমরা চলে যাই চুপ করে, আইসক্রিম কাটিং আছে, চলো আচ্ছা একটু পিছিয়ে যাই তাহলে। আর দেবে চাপচ গুলো মানে আবার
দাদার হাত দিয়ে প্রথমবার এই দাদা ক্যারেক্টারটাকে একটা পজিটিভ শেডস দিয়েছে, আমি খুব এনজয় করছি। ফার্স্ট টাইম পজিটিভ চরিত্র করছি, আই হোপ আমি লাইফে আরও পজিটিভ চরিত্র করতে চাই, ভীষণ ভালো লেগেছে। আমার এই চরিত্রটা থেকে কী পেলাম জানি না, হয়তো মানুষের অনেক শখ আহ্লাদ অনেক কিছু থাকে, মনে অনেক ইচ্ছা থাকে, তখন সত্যি হচ্ছে একটা পরিপূর্ণ চরিত্র যার মধ্যে সত্যি কোনো খুঁত নেই, সাথে অনেক খুঁত আছে, কৌশিকিতে কোনো খুঁত নেই, পারফেক্ট একটা মহিলা। এবং এরকম হয়তো বড়দি প্রত্যেকটা ঘরে ঘরে থাকা উচিত, কৌশিকিতে যেরকম দৃষ্টিভঙ্গি দিয়ে সব কিছু দেখে বিচার করে, এরকম একটা বড়দি মনে প্রত্যেকটা ঘরে থাকা উচিত। চেষ্টা করবো আমি যদি বাস্তবে এরকম বড়দি হয়ে উঠতে পারি। একদম, অনেক শুভেচ্ছা তোমাদের। থ্যাংক ইউ। আর একটু দুজন দুজনকে খাওয়া। হ্যাঁ, পুরোটা তুই খাও একটু, আরে জিভে থেকে ফেলে দেবে। বাবা করে না চলে গেল তো জগদ্ধাত্রী, একটা বড় কেক নিয়েছে, একটা বড় কেক নিয়েছে, চলে গেছে জগদ্ধাত্রী, বড় কেকটি চলে গেছে। কার মুখটা খাচ্ছে দেখো, আমার মুখ থেকে আমি বসো না।